জীবনে প্রিয়জনের জায়গাটা তাকে দেওয়া উচিত, যে তোমার ব্যর্থতার দিনগুলোতে তোমার পাশে ছিল। কাউকে ভালোবাসলে এতটা ভালোবাসো যেন কষ্ট পেলে সে সবার প্রথমে তোমাকে খুঁজে। একটা কথা কি জানো তো, কাউকে ভালোবাসার অনেক উপায় আছে, কিন্তু তাকে ভোলার কোনো উপায় নেই। সম্পর্ক যখন নতুন হয় তখন মানুষ অজুহাত খুঁজে কথা বলার জন্য, আর সম্পর্ক যখন পুরাতন হয়ে যায় তখন মানুষ অজুহাত খুঁজে এড়িয়ে চলার জন্য। মিথ্যে আশা দিয়ে কাউকে অপেক্ষায় রেখো না। যদি ভালোবাসতে না পারো তাহলে সরাসরি তাকে বলে দাও। কখনো গায়ের রং দেখে প্রেম করো না। একটা কথা সব সময় মনে রেখো, কালো পিঁপড়ের থেকে লাল পিঁপড়ে বেশি ক্ষতিকর। যে তোমার নীরবতার বাসা বুঝে না সে কখনোই তোমার চিৎকারের বাসাও বুঝতে পারবে না। হাজারটা সুন্দর মুখের চেয়ে একটা দয়ালু মন বেশি সুন্দর। আজ যাকে কয়লা ভেবে ফেলে দিলে কাল হয়তো তাকেই কেউ হীরা ভেবে জড়িয়ে নেবে। কিছু সময়ের ব্যবধানে সে পাবে সুন্দর একটা আশ্রয়, আর তুমি হারাবে জীবনের সব থেকে সুন্দর জিনিসটাকে। একটা কথা কি জানো তো, মানুষ আমরা সবাই, শুধু পার্থক্য হলো মানসিকতায়। কেউ একজন বলেছিল, আমার জুতো ছিল না বলে আমি খুব কেঁদেছিলাম, কিন্তু আমি যখন দেখলাম একজনের দুটো পায়ে নেই তখন আমি বুঝলাম আমি কতটা ভাগ্যবান। কিছু কিছু মানুষ আছে যারা শিক্ষিত হয়েও মূর্খের মতো আচরণ করে। নিজের বিবেকের কাছে সৎ থাকো, দেখবে তুমি সব সময় শান্তিতে থাকতে পারবে। প্রকৃত প্রেম হলো সেটা যেখানে প্রেম আর বেস্ট ফ্রেন্ড একজনই হয়, কাউকে অনুসরণ নয় বা কাউকে অনুকরণ নয়, নিজেই নিজেকে খোঁজার চেষ্টা করো। আমাদের সব থেকে বড় দুর্বলতা হলো হাল ছেড়ে দেওয়া। সফল হওয়ার নির্দিষ্ট উপায় হলো আরো একবার চেষ্টা করা। অহংকার তারাই করে যারা বিনা পরিশ্রমে সব কিছু পায়। যিনি পরিশ্রম করে সাফল্য অর্জন করে তিনি অন্যের পরিশ্রমকেও সম্মান করে। অনেক চেষ্টা করলাম কিন্তু তোমার জন্য আমি কিছুই করতে পারলাম না। জীবনে এমন অনেক লোক আছে যারা পাশে থাকার অভিনয় করবে কিন্তু তারা আসলেই পাশে থাকে না। পথটা যখন একাই চলতে হবে তখন পেছনে কে কি বলল সেটা শুনে কোনো লাভ নেই। জীবনের দুঃসময়টাকে আমি ভয় করি না, ভয় করি সেই সময় পাশে থাকা আপন মানুষগুলোর খারাপ কথাগুলো। বড় বড় ডিগ্রি থাকলেই শিক্ষিত হওয়া যায় না। প্রকৃত শিক্ষিত হতে গেলে বুদ্ধি এবং বিদ্যার সাথে সাথে মনুষ্যত্ব এবং মানসিকতার প্রয়োজন হয়।